নির্বাচন পূর্বরু কেন্দ্র সরকারের এক বড় উপহার মনরেগা বা মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার গ্যারেন্টি যোজনার পারিশ্রমিক বৃদ্ধি করেছেন কেন্দ্র সরকার। এনে আজ কেন্দ্র সরকারের পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। সরকার মনরেগা মজুরি 3-10% পর্যন্ত বৃদ্ধি করেছেন। আসন্তা এপ্রিল 1 তারিখর লাগু হব। বিভিন্ন রাজ্য পাই মজুরি বৃদ্ধি করা বেড়ে ওড়িশা পাই 254 টাকা ধার্য করা। গত 16 তারিখর নির্বাচন আচরণ বিধি লাগু হয়েছে। হলে এর ভিতরে মনরেগা পারিশ্রমিক বৃদ্ধি করা যাইছে। পারিশ্রমিক বৃদ্ধি নেই কেন্দ্র গ্রাম্য উন্নয়ন মন্ত্রণালয় নির্বাচন কমিশন দ্বারস্থ হয়েছিল। নির্বাচন কমিশন অনুমতি মিলবা পরে পারিশ্রমিক বৃদ্ধি করা যাইছে। গ্রামীণ নিশ্চিত কর্মনিযুক্তি যোজনার দৈনিক পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে। 254 টাকা এবে ধার্য করা যাইছে মজুরি। কারণ বর্ষকু 100 দিন নিশ্চিত কাম পাইবে লোকমানে, এথিপাই গ্রামাঞ্চলের অনেক বিকাশমূলক কাম হচ্ছে, কেউঠি রাস্তা তো কেউঠি পোখরী। এতে স্থানীয় অঞ্চলর বা নিজ গাঁর শ্রমিক মানে কর্মনিযুক্তি পাইবে। আউ 100 দিন গ্যারেন্টি কাম পাইবা ঘোষণা করা যাইছে। সে আধারে সেমানকর যে দৈনিক মজুরি থিলা সরকারি স্তরের তাহা 254 টাকাকে বৃদ্ধি হয়েছে। 3-10% বৃদ্ধি করা যাইছে। যদিও আদর্শ আচরণ বিধি নির্বাচন পাই তারিখ ঘোষণা পরে লাগু হয়ে সারিছে, তথাপি নির্বাচন কমিশনকর অনুমতি নেই এমিতি এক ঘোষণা করেছেন কেন্দ্র সরকার। এনে বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। 254 টাকা এণিকি সর্বনিম্ন মজুরি রহিব। গ্রামাঞ্চলরে নিশ্চিত কর্মনিযুক্তি যোজনা অনেক রোজগার দিয়েছে। 100 দিন পর্যন্ত গ্যারেন্টি কাম সে পাই ঘোষণা হয়েছে, ব্যবস্থা হয়েছে, সে আধারে বিভিন্ন কাম চালছে। বরিষ্ঠ সাংবাদিক শ্রীযুক্ত অক্ষয় সাহু আমার সহ যোড়ি হয়েছেন এ সম্পর্কের অধিক আলোচনা করা। অক্ষয় বাবু স্বাগত করছি আপনার কনক নিউজ কু। যদিও নির্বাচন আচরণ বিধি আদর্শ আচরণ বিধি লাগু হয়ে সারিছে, তথাপি গোটিয়ে বড় ঘোষণা আসিছে নির্বাচন কমিশনকর সম্মতি নেই অনুমতি নেই কেন্দ্র সরকারের তরফ যে নিশ্চিত গ্রামীণ কর্মনিযুক্তি যোজনার যে পারিশ্রমিক রয়েছে তা 254 টাকা বৃদ্ধি করা যাইছে। প্রকৃতরে গ্রামাঞ্চলের লোকঙ্কর রোজগার বৃদ্ধি ইয়ে কেতে সহায়ক হয়ে পড়ব, কারণ আমি জানুছে যে 100 দিন পর্যন্ত এই যোজনার লোক নিশ্চিত কাম দেওয়ার গ্যারেন্টি দিয়া যাইছে। দেখুন, 254 টাকাকে যে বৃদ্ধি করা যাইছে আমি কইপারিবানি যে এটা গোটে সেমিতি গোটে বড় ধরনের বৃদ্ধি হয়েছে। কারণ পাখাপাখি যা মো পাখে খবর আছে আপনার 220 টাকা প্লস এটা ছিল, মাত্র 30-35 টাকা এতে বৃদ্ধি করা যাইছে। যেটাকে সেমিতি আমি কইপারিবানি যে যে লোক মানুষ বিশেষ করি আপনার যদি ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট দেখবে, আকাঙ্ক্ষী ডিস্ট্রিক্ট সেগুলোকে দেখবে, সেটি এমানকু যে লোক মানে অনেক প্রায়ত যে আপনার বাহারক কাম করা যাতে এই স্বল্প বৃদ্ধি সেমানকু সেটিকি গোটে সান্তনা দেই পারিবনি যে মানে এই কার্য করিবা পাই। আজিকা ডেটে আপনার যদি কৃষি শ্রমিক ইত্যাদি দেখবে সেমানে যদি বাহার করি কাম করছেন পর ডে সেমানে 500 টাকা পাখাপাখি তাঙ্কু রোজগার করছেন, 300 ঊর্ধ্ব মিনিমম রহুছি। ফল বিশেষরে যে মানে আপনার কনস্ট্রাকশন সেক্টরে রহিছেন, অনঅর্গানাইজ সেক্টরে সেমানকু 500 টাকা পাখাপাখি মিলুছে। কিন্তু সে যা না কাইকি আমি কইপরা যেতিকি বৃদ্ধি হয়েছে, যদি সেতিকি বি আপনকর সঠিক ভাবরে মিলি পারন্তা আপনকর যে কর্ম অছন্তি ওয়ার্কার্স মানে আছেন তাকে মিলি পারন্তা সেটা কি গোটে কামরে লাগন্তা। কিন্তু যাহা হচ্ছে মনরেগারে যে পয়সাটা আসুছে তার সোশিয়াল অডিটিং করা যাইছে, দেখা যাচ্ছে মনরেগারে আপনকর গোটে গাঁরে ধরন্তু 100 জন শ্রমিক অছন্তি বা 100 জন কাম করিয়া ইচ্ছা অছন্তি, সমস্তঙ্কর আপনার কার্ড সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন্তি, যেটাকে অছি তাঙ্কর কার্ড অছি তাঙ্ক কার্ড কু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন্তি, কন্ট্রাক্টর মেশিন নে কাম করছেন্তি, সেমানকু দিনে দুই দিন পেমেন্ট করে দেউছেন্তি এবং আউ সব পয়সা সেমানে পকেটস্থ করছেন্তি। তো মনরেগা বাহারকু যেতিকি ভালো লাগুছি যে আটলিস্ট 100 দিনর কাম সেমানকু শুনেছি তে কাম মিলুছি, দে উইল নট গো আউটসাইড ঘরে রহিকি কাম করি পারিবে। কিন্তু ইন রিয়ালিটি আপন দেখিবে যে মানকু কাম ন দিয়ে দিয়ে কি সে পয়সাটাকু সিধা সরক হড়প করা যাচ্ছে, যে পর্যন্ত সেই যে লিকেজটাকে বন্ধ ন করা যাইছে মনরেগা আপনার কইপারিবেনি যে মনরেগা গোটা সফল যোজনা বা সফলতার সহ কাম হচ্ছে এবং তার যে মিশন অবজেক্টিভ থিলা টু প্রিভেন্ট মাইগ্রেশন টু প্রোভাইড জব টু দি ওয়ার্কার্স আট দেয়ার ডোর স্টেপ, সেই মিশনটা কেবে সফল। অক্ষয় বাবু এইটি আউ গোটিয়ে পয়েন্ট আসুছি
যে প্রকৃতরে সরকারি স্তরে আমি যেতবে শ্রমিক মানুষ মজুরি নির্ধারণ দেখুছে যে অণকুশলী কুশলী অর্ধকুশলী বা কুশলী শ্রমিক মানুষ অতিকুশলী শ্রমিক মানুষ এতিকি রহিব পারিশ্রমিক কিন্তু বাস্তব স্তরে গ্রামাঞ্চলরে আমি যেতবে দেখুছে কাম পাই তাঠু অধিক নুহে কি কারণ গ্রামাঞ্চলরে গোটিয়ে ঘর কাম করিবা পাই বা অন্য কাম করিবা পাই 500 টাকা 600 টাকার কমরে জনে শ্রমিক মিলিবা কষ্টকর অতিকুশলী কারিগর বলি আমি যাহা কহুছে মিস্ত্রি বলি যাহা কহুছে সেমানকর 700 800 900 পর্যন্ত সেমানকর পৌঁছিলা ঠিক সেমিতি মনরেগা যোজনার 254 টাকা বাস্তবের 254 টাকা কোণ যথেষ্ট কি যেতবে গ্রামাঞ্চলের অন্য গোটি কাম করা যাওয়া শ্রমিকটিয়ে ব্যক্তিগত ভাবে 500 টাকা মজুরি পাচ্ছি সেতবে কী কি এই যোজনার 254 টাকার কাম করবে এক্সাক্টলি আমি সেই কথা হ্যাঁ আলোচনা করলে যে মানে আপনার গাঁরে আপনার যদি যাবে আপনি যদি গোটে রাজনীতি দেখবে 750 টাকার 1000 টাকা পর্যন্ত নৌছেন যে কুশলী শ্রমিক হিসাবে আসছে তাঁকর যে হেল্পর যাচ্ছেন যে সহযোগ করছেন সেমানে 300 টাকার ঊর্ধ্ব পাচ্ছেন স্থল বিষয়ে 400 টাকা তা সহ খাইবা পিবা ইত্যাদি ତାଙ୍କୁ ଦିଆଯାଉଛି ବା ଯୋଉମାନେ କାମରେ ଲଗାଉଛନ୍ତି ତାଙ୍କୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅନ୍ୟ ପ୍ରକାର ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ କରୁଛନ୍ତି ଯୋଉଟାକ ଆଲୋଚନା କରାଯାଇ ନପାରେ ଷ୍ଟୁଡିଓରେ ତ ତା ଛଡା ଆପଣ ଦେଖିବେ ଯେ ଅନ୍ୟାନ୍ୟ କାମରେ ଆପଣଙ୍କର ଆଜିକା ଡେଟରେ ପର ଆୱାର ହିସାବରେ ସେଠି କାମ ଲୋକ କରୁଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱରରେ ଦେଖନ୍ତୁ ବା ଅନ୍ୟ ସହରରେ ଦେଖନ୍ତୁ ବା ଗାଁରେ ଦେଖନ୍ତୁ ତ ଏଇ ଯୋଉ କନସେପ୍ଟଟା ଥିଲା ଯେ ମନରେଗାକୁ ମନରେଗାର ମୁଖ୍ୟ ମିଶନ ଥିଲା ଯେ ଯୋଉମାନେ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି ସେମାନେ ଯିବେନି ଆଟଲିଷ୍ଟ ସେମାନଙ୍କୁ 20-30 ହଜାର ନା 20-30 ହଜାର ଟଙ୍କା ତାଙ୍କ ଘର ପାଖରେ କିଭଳି ଦିଆଯାଇ ପାରିବ କିନ୍ତୁ ଏବେ ଦେଖାଯାଉଛି ସେମାନଙ୍କର ଯୋଉ 100 ଦିନ ପାଇଁ ତାଙ୍କର ସେ ଯୋଉ ଜବ୍ କାର୍ଡଟା ଥାଏ ସେ ଜବ୍ କାର୍ଡ ତାଙ୍କ ପାଖରେ ହିଁ ରହୁନି ସେ ଜବ୍ କାର୍ଡଟା ସିଧାସଳଖ ଗୋଟେ କଣ୍ଟ୍ରାକ୍ଟର ପାଖରେ ହିଁ ରହୁଛି ସେ 100 ଦିନର କାମ ତାଙ୍କର ଦେଖାଯାଉଛି 100 ଦିନକୁ ଧରନ୍ତୁ ତାଙ୍କର 25 ହଜାର ଟଙ୍କା ହେଲା ପାଖାପାଖି ସେ 25 ହଜାର ଟଙ୍କାରୁ ସେମାନଙ୍କୁ 4-5 ହଜାର ଟଙ୍କା ଦିଆଯାଇକିରି ଆଉ ସବୁଯାକ କଣ୍ଟ୍ରାକ୍ଟର ତାଙ୍କ ପଇସା ନେଇଯାଉଛନ୍ତି ଯୋଉ ପଇସାରେ ସିଧାସଳଖ ଭାଗି ରହୁଛି ସ୍ଥାନୀୟ କୁଜି ନେତାଙ୍କର ରହୁଛି ଅଫିସର ସଂଘର ରହୁଛି ତ ଏଇଭଳି ଜିନିଷଟା ହଉଛି ତ ଯେମିତି ଆମେ ଦେଖୁଛେ ଯେମିତି କିଛି ଆପଣଙ୍କର ଡିବିଟି ଡାଇରେକ୍ଟ ବେନିଫିଟ ଟ୍ରାନ୍ସଫର ଯେମିତି ମାନେ ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ଯୋଜନା ରହୁଛି ଯଦି ସେଇଭଳି ହୁଅନ୍ତା ତାହେଲେ ମାନେ ସେମାନେ ପାଇପାରନ୍ତେ ଏଠି ଡାଇରେକ୍ଟ ବେନିଫିଟ ଟ୍ରାନ୍ସଫର ହଉଛି ଆପଣଙ୍କର ଏନ୍ଜି ଏନର୍ଜିର ପଇସା ତାଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ଯାଉଛି କିନ୍ତୁ ଯେତେବେଳେ କଣ୍ଟ୍ରାକ୍ଟର ତାଙ୍କ ଜବ୍ କାର୍ଡ ନେଉଛି ସେତିକିବେଳେ ତାଙ୍କର ଡେବିଟ୍ କାର୍ଡଟା ନେଇକି ସାଙ୍ଗରେ ପଳଉଛି ଏବଂ ସିଧାସଳଖ ଏଟିଏମ୍ରୁ ଉଠଉଛି ପଇସା ତାଙ୍କୁ 4-5 ହଜାର ଧରେଇକିରି ଆଉ ସବୁ ପଇସା ସେମାନେ ପକେଟସ୍ଥ କରୁଛନ୍ତି ତେଣୁକରି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇ ଯୋଉ ଲିକେଜଟା କାରଣ ଆମେ ସବୁବେଳେ କଳାହାଣ୍ଡି ବଲାଙ୍ଗୀର କୋରାପୁଟ ଇତ୍ୟାଦି ବୁଲୁଛୁ ଆଜି ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେଲା ବେଳେ ବି ୱେଷ୍ଟର୍ଣ୍ଣ ପାର୍ଟ ଅଫ୍ ଦି ଷ୍ଟେଟରେ ଆମେ ବୁଲୁଛୁ ବିଭିନ୍ନ ଡେଭଲପମେଣ୍ଟ ଷ୍ଟୋରିଜକୁ ଟ୍ରାକ୍ କରୁ କିନ୍ତୁ ଟ୍ରାକ୍ କଲାବେଳେ ଏଇଭଳି ଗୋଟେ ଆମେ ଦେଖୁ ଅତି ନଗ୍ନ ଚିତ୍ର ସାମ୍ନାକୁ ଆସେ ବାସ୍ତବରେ ଆମେ ଯାହା ଗୋଟେ ଯୋଜନା ଯେତେବେଳେ କାର୍ଯ୍ୟକାରୀ ହୁଏ ତାର ମିଶନ ଅବଜେକ୍ଟିଭ ବି ଯେତେବେଳେ ଆମେ ଦେଖୁ ଭଲ ଲାଗେ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସେଇ ଯୋଜନାଟି ହୁଏ ଇଟ୍ ଇଜ୍ ପୁଟ୍ ଇନ୍ ଟୁ ଆକ୍ସନ୍ ଗ୍ରାଉଣ୍ଡରେ ତାର ଆକ୍ସନ୍ ଦେଖିଲା ବେଳକୁ ଏଇଭଳିଆ ବିକଳ ଚିତ୍ର ସାମ୍ନାକୁ ଆସୁଛି ତ ସେଇ ଯୋଉ ବିକଳ ମାନେ ଚିତ୍ର ଅଛି ତାକୁ କିଭଳି ସୁଧରା ଯାଇପାରିବ ସେ ଦିଗରେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ପଲିସି ମେକର୍ସ ପଲିଟିସିଆନ୍ସ ଅଦର ଷ୍ଟେକ୍ ହୋଲ୍ଡର୍ସ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସବିଶେଷ ତାପରେ ଆଲୋଚନା ନ କରିଛନ୍ତି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶ୍ରମିକ କେମିତି ଯଥେଷ୍ଟ ସୁଫଳ ପାଇପାରିବେ ଯୋଜନାର ସେ ଦିଗରେ ଚିନ୍ତା କରିବାର ଆବଶ୍ୟକତା ରହୁଛି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସୁତ ଅକ୍ଷୟ ସାହୁ